আসসালামু আলাইকুম, নাম হয়েছে শিরিয়া বেগম, বয়স 54। আমার বাড়ি থানা হয়েছে মাদারীপুর, আর গ্রাম হয়েছে শিরখারা বল্লভদী। আমার কোমরে ব্যথা আর পাড় গোড়ালিতে ব্যথা, অনেক কাজই করতাম না, রান্ধা বাড়া সব বাদ। 1 বছর ধরে মায়ের কাছে থাকি, হাঁটা চলা করলে, বেশি হাঁটা চলা করলে আবার ব্যথা বাড়ে, আবার যদি এরপরে বিশ্রাম নই তাহলে আর ব্যথা থাকে না। এখন খালি মোড়াই বইয়া দূরে ভাত চড়াই দিলে ভাত রাঁধতে পারি, এছাড়া বাড়ির কাজ কিছুই করতে পারি না। বেতাটা ভালোই 3-4 বছরই হয়েছে, আস্তে আস্তে গাড়াইছে, 4 বছর ধরা হয়েছে। আমি খালি একজন ডাক্তার দেখাইছিলাম, সেই ডাক্তার এসে আমার বলছিল যে ওজন বাড়িতে যাওয়ার পরে আপনি পিজিতে যাইয়া পরীক্ষা করিয়ে আসেন। এসে আমার মায়ের কাছে তাহলে যাবার আমার দেওয়ার পোলাই হেন আনছিল, এসে করে তো ওইখানে নিয়ে যাই। এসে মায়ের হেন আনকে ডাক্তার দেখাইছে, তার স্যার এসে আমার ভর্তি করতে কইছিল, এসে আমি হাতারি নাই কে সমর্থন নাই, সেখানে যাবার ভাই নিয়ে এসেছি, ভাইয়ের হাতে আমি ভর্তি হয়ে রয়েছি। এখন আমি আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ, এখন আমার আগের মতন কোনো ব্যথা নেই, এখন আমি আগের মতন হাঁটতে পারি, আর আশা করি এখন আমি সব কাজ হতে দেখাইতে পারি। এখানের মেয়ের আমার থেরাপি দিয়েছে, আর তারা আমার সাথে ভালো ব্যবহারও করছে, নার্সরাই আমার খোঁজ খবর নিয়েছে, প্রেশার মাপছে, ডায়াবেটিস মাপছে, সবই মাপছে এরা। ডাক্তার রায়ের নিয়মিত চেক আপ করতে যাইতে, এখানে সব মিলেই আমার ভালো লাগছে, সবার উপর মায়া হয়ে গেছে। এখানে এম চিকিৎসা হয়েছে, মনে হয় বাড়িতে ওই চিকিৎসা নিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার রুগী তো গত বছর 2 জন আইয়া ভালোই হয়েছে, আমি এখানে হ্যাঁ দেখা দেয়, আমি আইসি, আমার ভাইয়ের আমি আইসি, ভাইয়া এখানে একটু সুস্থ হয়েছে, তার নাম ইব্রাহিম। আমার মতন যদি এরম রুগী থাকিয়া থাকেন, আপনারা আইসিয়া সারকে দেখান, তাহলে আপনারা সুস্থ হয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা দিলাম সুস্থ থাকতে পারি। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।